তারিখ পে তারিখ একের পর এক ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে মাথায় হাত সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণের এখন প্রশ্ন যে আবার কবে এ ডিএ মামলার শুনানি হবে আঠেরোই মার্চ তো ডিএ মামলার শুনানি হয়নি সময়ের অভাবে এবং পরবর্তী শুনানি কবে এই নিয়ে জল্পনা তুঙ্গে এরই মাঝে ডিএ মামলা নিয়ে সুখবর এলো আট বছরের যে বকেয়া ডিএ আদায়ের আইনি লড়াই সংগ্রামী যৌথ মঞ্চে সব ক্ষেত্রেই জয়ী হয়েছে সরকারি কর্মচারী সংগঠন বর্তমানে মামলা সুপ্রিম কোর্টে ঝুলে পরপর পিছিয়ে যাচ্ছে এই মামলা আঠেরো তারিখ এই মামলাটি শুনানি হয়নি আর তাতেই হতাশা নেমে এসছে তবে এই হতাশার আবহে এই মামলা সম্পর্কে আবার আসার আলো দেখাচ্ছে যে এই মামলাটি তালিকাভুক্ত করা হবে এখন হোলির ছুটি পড়বে তারপর হোলির ছুটির পর মে মাসের উনিশ তারিখ গরমের ছুটি শুরু হবে সুপ্রিম কোর্টে তারপর সাতই জুলাই আবার সুপ্রিম কোর্ট খুলবে রিপোর্ট অনুসারে এই ডিএ মামলা আবার উঠতে চলেছে সুপ্রিম কোর্টে মূলত সুপ্রিম কোর্টের কেস স্ট্যাটাসে গিয়ে লিস্টিং ডেট সেকশনে দেখা যাচ্ছে মামলাটিকে পনেরোই জুলাই তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে আর এই আবহে আবার চার মাস অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের অর্থাৎ পনেরো জুলাই এই মামলাটি আবার উঠতে চলেছে আপনাদের কাছে নিমতা দর্শন অবশ্য অবশ্যই দিয়ে সম্পর্কিত আপডেট দেখার জন্য দেখতে থাকবেন নিমতা দর্শন নমস্কার